তারাপীঠের একটি হোটেলে মধুচক্র চলায় এক যুবতী ও হোটেল মালিককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা। আজ সন্ধ্যা 7টা নাগাদ তারাপীঠ মন্দিরের থেকে কিছুটা দূরে একটি হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই হোটেলটিতে এরকম দেহ ব্যবসার কাজ চলছিল। বারংবার মানা করা সত্ত্বেও, কাগজপত্র লেখা সত্ত্বেও কথা মানতে রাজি হননি হোটেল মালিক। তাই আজ হাতে নাতে ধরে ফেলে রামপুরহাট থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার যুবতী ও হোটেল মালিক। এখানে কি হয়েছিল, প্রথমে দীর্ঘদিন ধরে এখানে দেহ ব্যবসা চলছিল। একবার আমাদের গ্রামবাসীর সামনে এই মুজলেখা লিখে দিয়েছিল যে আর করবো না, কিন্তু বর্তমানে এখনো একই ব্যবসা একইভাবে চলছে। আজকে পুলিশ প্রশাসন এসেছিল, একটা মেয়ে আর মালিককে তুলে নিয়ে গেছে। কতদিন ধরে চলছে? কতদিন, আমরা তো আর 4 মাস আগে বারণ করেছিলাম, তার আগে তো প্রথম দেখি চলছিল, এখনো তার মাঝেও তো চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। কজনকে তুলে নিয়ে গেছে? আর একটা মেয়ে তুলে নিয়ে গেছে আর মালিককে তুলে নিয়ে গেছে। আপনি পার্শ্ববর্তী জিজ্ঞেস করুন, বিশ্বাস নাই তো আর তো অনেকে আছে। মেয়েটাকে এখানকার? হ্যাঁ, মেয়েটাকে এখানকার না, মেয়েরা বাইরেকার। চারটে ছেলে ছিল, তারা পালিয়ে গেছে। রামপুরহাট থেকে সৌভিক রায়ের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।